রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নেওয়ার পর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের 77তম অধিবেশনে যোগ দেবেন। সোমবার স্থানীয় সময় রাত 8টায় লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। স্থানীয় নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। নিউ ইয়র্ক সফরকালে জাতিসংঘ সদর দফতরে মহাসচিব অ্যান্টনিও গুইতেরেস এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের 77তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেবেন।